পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এছাড়া 5 বছরের জন্য রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে পিটিআই প্রধানকে। জরিমানা করা হয়েছে 1 লাখ রুপি। রাষ্ট্রীয় কোষাগার তোষাখানার মালামাল অবৈধভাবে আত্মসাৎ করার অভিযোগে ইমরানের বিরুদ্ধে গত 10 মে অভিযোগ দায়ের করে দেশটির নির্বাচন কমিশন। দেশটির অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক হুমায়ুন দিলদার বলেছেন, ইমরান খান ইচ্ছাকৃতভাবে তোষাখানার উপহার নিয়ে নির্বাচন কমিশনকে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি করার প্রমাণ পাওয়া গেছে। নির্বাচনী 174 ধারার উপর ভিত্তি করে ইমরানকে 3 বছরের জেল দেওয়া হয়েছে বলেও জানান তিনি।